আমি এসেছি মাঠে আমাদের ম্যাচ আছে মানে খেলা শুরু হয়ে গেছে ট্রফি জিততে আমাদের টিম খুবই ফিল্ডিং করছে ভালো তোমার সবাই কেমন আছো আর আজকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই আর আজকে মূলত আমি এসেছি মাঠে আমাদের ম্যাচ আছে আর আমাদের এখানে পুরাতন ঝাড়গ্রামে একটা কারখানা মাঠ বলে মাঠ আছে এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ এখানে টুর্নামেন্ট আছে তো সেখানেই আজকে আমরা খেলবো এখন আমি চান্স পাই নাকি জানি না চান্স পেলে খেলা দেখাবো আর না পেলেও পুরো খেলাটা দেখাবো তো চলো মজা হবে আজকে তো গাই দেখতে পাচ্ছ খেলা স্টার্ট হয়ে গেছে আর প্রথম রাউন্ডের প্রথম ম্যাচটাই আমাদের ছিল তো আমাদের টিমে দুজন তুকোর ব্যাটসম্যান ব্যাট করতে নেমে গেছে ছোটুদা আর বরকুদা তো ওরা মানে আমাদের টিম আমাদের টিমের নাম হচ্ছে আর কে ভাই আর অপোনেন্ট টিমের নাম হচ্ছে আর আর বলেই রাখি আমাদের টিম প্রথম ছ ওভারে ষাট রান করে ফেলেছিল। যেটা মোটামুটি একটা ফাইটেবেল রান ফাইট করার জন্য যথেষ্ট আর ওদের টিমকেও খারাপ বলা যায় না ওখানেও ঝাড়গ্রামের বুকে অনেক ভালো ব্যাটসম্যান যেমন বাপ্পা তারপর জস বলে একটা ভাই খুব ভালো বল করছিল তো ওখানেও ভালো ভালো প্লেয়ার ছিল তো আমরা প্রথম ম্যাচটা যা হোক করে জিতে যাই মানে যা করে মানে এত সুন্দর ফাইট আর লাস্ট ওভারে ওদের দরকার ছিল সাত রান হ্যাঁ তো আমাদের ওই একটা ভাই ছয় খেয়েছে একটাই তো সেখান থেকে ম্যাচ ড্র হয়ে যায় তারপর সুপার ওভারে আমরা ম্যাচটা জিতে যাই মজা আমরা রাউন্ডের ফার্স্ট ম্যাচ জিতে গেছি আর এর পরের ম্যাচটা জিতলেই হচ্ছে ডাইরেক্ট সেমিফাইনালে উঠে যাবো আর যদি পরের ম্যাচটা নাও জিতি তো আর একটা চান্স পাবো সেটা কোনো বড় ব্যাপার নয় আর তো এখন আমাদের মাটির মাঠের ছেলেরা খেলছে তো দেখি ওরা কি করে ওরা যদি যেতে তখন আমাদের সঙ্গে ওদের খেলা পড়বে তো দেখা যাক কি এখন আমাদের সেকেন্ড রাউন্ডে খেলা আমাদের প্রথম খেলা শেষ হয়ে গেছে তো এখন একটু রেস্ট নিতে বললো সাড়ে তিনটাতে খেলা আছে এখন দুটো বাজে তো বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া একটু রেস্ট নেবো যেহেতু প্রচুর রোদ ভাই অসম্ভব রোদ মামার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কার মানে কাদের কাদের জায়গায় এত রোদ গরম হয়েছে জানি না কেন হয়েছে জানি না তো একটু আলগা করে খাওয়া দাওয়া করে আবার যাব সাড়ে তিনটার সময় খেলা আছে আবার তো দেখি যদি এই ম্যাচটা জিতি তো ডাইরেক্ট ফাইনালে সব ঈশ্বরের ভরসায় ভাই হান্ড্রেড পারসেন্ট দিতে হবে

ওদের টিমের নাম হচ্ছে যুবশক্তি তো নেগাদা সানিদা মোটামুটি ভালোই ব্যাটিং করে তো ওরা প্রথম ফার্স্ট ব্যাটিং করে তো ফার্স্ট ব্যাটিং করে আমাদের টার্গেট দেয় একাত্তর তো আমরা সেটা পাঁচ ওভারে আমাদের ষাট রান ছিল তো লাস্ট ওভারে আর এগারো রান দরকার ছিল তো সেই ওভারটা নেগাদা সুন্দর ভালো একটা স্পেল করে মানে বের করে দেয় তো ওই ম্যাচটা ওরা জিতে যায় তারপর থার্ড রাউন্ডের খেলা শুরু হলো আমরা একটা চান্স পেয়েছিলাম তো থার্ড রাউন্ডের খেলা শুরু হবার পর আমরা ফার্স্ট ব্যাটিং নামি ফার্স্ট ব্যাটিং নামার পর আমরা টার্গেট দিই হচ্ছে ছ ওভারে বিরানব্বই তো দা আলাদাই ব্যাটিং করেছে একাই ষাট পঁয়ষট্টি করে দিয়েছে আর বলিংটাও আলাদা করেছে ভাই মানে ছোটোদা ব্যাট বল একাই পুরো দায়িত্বটা নিয়ে খেলাটা জিতিয়েছে এই যে দেখতে পাচ্ছ যে এখানে দা ব্যাটিং করছে আর ওরা চাপে পড়ে ওয়াইড নো ওয়াইড নো দিয়ে যাচ্ছে ভাই মানে আর করা যাবে

আর এখন ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমাদের ছোটু দা ভাই বল করলো পাঁচশো স্পিডে পাঁচশো কোটি স্পিডে চলো ব্লগটা এখন বাড়িতে গিয়ে এডিটও করতে হবে তারপর পোস্টও করতে হবে তো চলো দেখা হচ্ছে কালকে কারণ যেহেতু আমি ডেলি ব্লগ করছি এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও যাতে আরও মোটিভেশন পাই চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে